जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल वंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे এবার টস শুরু হচ্ছে, ল্যাল টস করছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে টেল পড়েছে, এই টসে জিতেছে আমাদের একাদশ শ্রেণী। যে আজকে আমাদের নবম শ্রেণীর সঙ্গে কিন্তু একাদশ শ্রেণীর খেলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর যে প্লেয়ার আছে এরা কিন্তু অনেকটা দুর্বল আছে, অপরদিকে একাদশ শ্রেণীর যে প্লেয়ার আছে তারা কিন্তু অনেকটা স্ট্রং আছে। আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর প্লেয়ারদের ভিতরে সুরো কিন্তু ভালো খেলে, অর্ণব ব্যাপক খেলে, তার সঙ্গে রাজ মোটামুটি খেলে, কৃষ্ণেন্দু মোটামুটি খেলে, শুভ মোটামুটি খেলে আর কি। আমাদের ভাইস ক্যাপ্টেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্ণব, এবং আমাদের অমিত কিন্তু গোলকিপার, অমিত কিন্তু নবম শ্রেণীর হয়ে কিন্তু খেলছে। অপরদিকে একাদশ শ্রেণীর যারা প্লেয়ার আছে, রাজদীপ কিন্তু খতরনাক গোলকিপার, ঠিক রাজদীপ কিন্তু আমাদের তিনজেলা হাই স্কুল এবং আমাদের অপরদিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের গোলকিপার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর যারা প্লেয়ার আছে তারা কিন্তু খুবই দুর্বল আছে, অপরদিকে একাদশ শ্রেণীর যারা প্লেয়ার আছে তারা কিন্তু খুবই স্ট্রং আছে। কিন্তু এই নবম শ্রেণীর প্লেয়ারদের কিন্তু হারানো খুবই ইজি হয়ে যাবে, একাদশ শ্রেণীর প্লেয়াররা কিন্তু 100% কিন্তু এই ম্যাচটা জয়লাভ করছে। আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু ফাইনালে উঠেছে, অপরদিকে একাদশ শ্রেণীর প্লেয়াররাও কিন্তু ফাইনালে উঠেছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর সঙ্গে কিন্তু দশম শ্রেণীর খেলা হয়েছিল, সেই খেলায় কিন্তু নবম শ্রেণীরা কিন্তু জয়লাভ করেছিল। অপরদিকে একাদশ শ্রেণীর সঙ্গে দ্বাদশ শ্রেণীর প্লেয়ারদের খেলা হয়েছিল, সেখানে কিন্তু একাদশ শ্রেণী জয়লাভ করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমাদের 3 তারিখে কিন্তু ফাইনাল ম্যাচ হয়েছে, এই ফাইনাল ম্যাচটা কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে কিন্তু আমাদের চীনামন্দির মাঠ থেকে। তো দেখো আমরা জানি যে খেলাটা কিন্তু আজকে ব্যাপক মানে ভালো হতে চলছে, এবং এই ম্যাচ কারা জিতবে সঠিকভাবে আমরা বলতে পারছি না, কি হ্যাঁ একদম না, ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো, বলা অনেক মুশকিল আছে, একদম ঠিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীরা তারা কিন্তু এই ম্যাচ কিন্তু জয়লাভ করার চান্স 90% বেশি, কারণ একাদশ শ্রেণীর যে প্লেয়ার আছে রাজদীপ ব্যাপক প্লেয়ার, আমাদের তিনজেলা হাই স্কুল এবং তার সঙ্গে কিন্তু বালিগঞ্জ গভর্নমেন্টের একদম গোলকিপার ছিল, সেরা গোলকিপার তার সঙ্গে সুব্রত একদম রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড। অপরদিকে রয়েছে কার্তিক, অপরদিকে রয়েছে মিল্টন কিন্তু ব্যাপক খেলে, এবং আমাদের রয়েছে ইন্দ্রনীল একটু দুর্বল আছে, বাট তা সত্ত্বেও কিন্তু বলগুলো অনেকটা পাস করে দেয়। দেখা যাচ্ছে এই ম্যাচটা কারা জেতে সেটা আমাদের দেখতে হবে। আমার মনে হচ্ছে যে এই খেলায় যথাসম্ভব একাদশ শ্রেণীর পাল্লা কিন্তু ভারী, কিন্তু নবম শ্রেণীকেও কিন্তু ছোট করা যাবে না, কারণ কোনো একটা ছোট টিমকে কখনো ছোট করতে নেই, কারণ ছোটরাও কিন্তু অনেক সময় বড় হয়ে যেতে পারে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীকে হয়তো একাদশ শ্রেণী হয়তো হালকাভাবে নিচ্ছে, এটাও তো হতে পারে যে নবম শ্রেণীরা ম্যাচটা জিতেও যেতে পারে। এই জন্য কিন্তু আমাদের যে ক্যাপ্টেন, নবম শ্রেণীর ক্যাপ্টেন সুরো, তাকে কিন্তু ভালো করে কিন্তু ম্যাচটাকে কিন্তু পরিচালনা করতে হবে, কারণ সুরোর ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা জেতা কিন্তু অসম্ভব ব্যাপার, কোনো কিছুই অসম্ভব না, চেষ্টা করলে সবই সম্ভব। দেখা যাক এই ম্যাচটা কেমন ভাবে এগোয় সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের চীনামন্দির মাঠে, তো দেখো এখনই খেলা চালু হয়ে যাবে। আজকে আমাদের ফাইনাল ম্যাচ আছে, এই ম্যাচে ক্লাস 9 এবং ক্লাস 11 কিন্তু ফাইনালে উঠেছে। তো দেখো প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখে নাও, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশে আমাদের খেলা চালু হয়েছে। তো দেখো রাজদীপের পায়ে বল, রাজদীপ বলটা এগিয়ে দিল সামনের দিকে, সেখান থেকে রাজদীপ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা সুব্রতের পায়ে বল, এবং বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। আমাদের কৃষ্ণেন্দু সে কিন্তু থ্রো করছে না, আমাদের কিন্তু থ্রো করছে হচ্ছিল শুরু। তো দেখো শুরু থ্রো করছে, তো দেখো সবাইকে কিন্তু সেট আপ করছে, ঠিক সমস্ত প্লেয়ারগুলোকে শুরু সাজিয়ে নিয়েছে, বলটা সরাসরি অমিতের পায়ে দিয়েছে, অমিত গুটি গুটি পায়ে সামনের দিকে গিয়েছে। তো দেখো বলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থ্রো হলো, তো আমাদের বলটা নিয়ে আসছে আমাদের অর্ণবের পায়ে বল, অর্ণব থ্রো করছে। তো দেখো অর্ণব কিন্তু আমাদের ভাইস ক্যাপ্টেন,
নবম শ্রেণীর অনুপ বলটা সরাসরি তুলে দিলে অমিতের পায়ে, অমিত কিন্তু বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে না, বল দেওয়ার গোল দেওয়ার চেষ্টা করেছে সুব্রত, কিন্তু গোলটা কিন্তু একদম উপরের দিকে বলটা তুলে দিয়েছে, সুব্রত কিন্তু একটা গোল মিস করলো যেটা আমরা নজর করে দেখতে পারলাম। তো দেখো বলটা কিন্তু সরাসরি এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমাদের সুরোর পায়ে বল, সুরো আর সুব্রতর মতো কিন্তু বল দখলের একটা লড়াই চলছে, সেখান থেকে আবার অমিত কিন্তু বলটা কিন্তু একদম শর্ট দিয়ে বাইরের দিকে ফেলে দিল। আমার সঙ্গে কমেন্ট্রি করছে কার্তিক এবং জয়ন্ত। তো দেখতে পাচ্ছ কার্তিক যে একাদশ শ্রেণী কিন্তু খুব সুন্দর খেলছে সবসময়ের জন্য, কিন্তু নবম শ্রেণীর উপর কিন্তু চাপ সৃষ্টি করছে একাদশ শ্রেণী। আমাদের একাদশ শ্রেণীর ক্যাপ্টেন রাজদীপ ব্যাপক একজন গোলকিপার, তোমরা দেখতে পাচ্ছ যে রাজদীপ একাই বলটা নিয়ে চলে আসছে এবং গোল দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু ব্যর্থ হলো। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গোল দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু গোলটাও হয়নি। সেখান থেকে আবার অমিতের পায়ে বল, অমিত বলটা দিল সুরোর পায়ে, সেখান থেকে বল নিয়ে এগিয়ে যাচ্ছে সুরো, সেখান থেকে বলটা অমিত আবার শট দিয়ে বাইরের দিকে বলটা করে দিল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু গোল হলো না। একাদশ শ্রেণীর সঙ্গে কিন্তু নবম শ্রেণীর একটা লড়াই চলছে, একাদশ শ্রেণী কিন্তু মারাত্মক চাপে রেখেছে সবসময়ের জন্য, কিন্তু মানে 90% বল কিন্তু একাদশ শ্রেণীর কাছেই আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা গোল দেওয়ার চেষ্টা করছে তাও ব্যর্থ। তো দেখো অর্ণব চেষ্টা করছে একাদশ শ্রেণীকে গোল দেওয়ার কিন্তু পারছে না, সেখান থেকে ইন্দ্রনীল থেকে আবার সুব্রত বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল দিতে পারবে কি পারবে না, না মিস করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের কার্তিক, সেখান থেকে বলটা আবারও সুব্রতর পায়ে বল, একাদশ শ্রেণী মারাত্মক আক্রমণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ম্যাচটায় একাদশ শ্রেণী ব্যাপক খেলছে, টোটাল নবম শ্রেণী দিশাহারা হয়ে যাচ্ছে একাদশ শ্রেণীর আক্রমণে। তো আমরা দেখতে পাচ্ছি সবসময়ের জন্য বলটা কিন্তু একাদশ শ্রেণীর পায়ে আছে, নবম শ্রেণী কি জিততে পারবে কি পারবে না সেটা আমাদের দেখার বিষয় আছে। তো একাদশ শ্রেণীর আক্রমণে কিন্তু নবম শ্রেণী কিন্তু দিশাহারা, জানি না এই ম্যাচটা কোন দিকে যাবে। তো দেখো অর্ণব কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু অর্ণব কিন্তু পেরে উঠছে না। তো এখানে কিন্তু নবম শ্রেণী তারা কিন্তু মারাত্মক ভাবে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই তারা পেরে উঠছে না একাদশ শ্রেণীর কাছে। সুব্রতর পায়ে বল, আবার সুব্রত আক্রমণ, আবার সুব্রত আক্রমণ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে থ্রো হয়ে গেল। তো দেখো একাদশ শ্রেণীর ক্যাপ্টেন রাজদীপ, সে কিন্তু বিচক্ষণ একজন গোলকিপার এবং একজন ক্যাপ্টেন। তো দেখা যাক খেলাটা কোন দিকে গড়ায়, একাদশ শ্রেণী কটা গোল দিতে পারে সেটাও দেখার বিষয় আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। আমাদের রাজদীপ সে কিন্তু বল গোল দেওয়ার চেষ্টা করলো, সেই গোলটা কিন্তু হলো না। আমাদের অমিতের পায়ে বল, অমিত কিন্তু বলটা সামনের দিকে একদম শট দিয়ে ফেলে দিল, সেখান থেকে রাজদীপ বলটা আনতে গেল। এই খেলাটা কোন দিকে যাবে সেটা দেখতে হবে। একাদশ শ্রেণী প্রচুর চাপ সৃষ্টি করছে নবম শ্রেণীকে, একাদশ শ্রেণীর চাপে নবম শ্রেণী কিন্তু দিশাহারা, তাদের পায়ে কোনো সময়ের জন্য বল থাকছে না, তারা ম্যাচ কী করে বাঁচাবে সেটাও দেখার বিষয় আছে। আবার দেখা যাচ্ছে রাজদীপের পায়ে বল, আবার সুব্রতর পায়ে বল। তোমরা খেলাটা ভালো করে দেখো যে সবসময়ের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলাটার চাপ সৃষ্টি করছে কিন্তু একাদশ শ্রেণীর আক্রমণে কিন্তু নবম শ্রেণী বুঝে উঠতে পারছে না তারা ম্যাচটা কী করে ড্র করবে বা ম্যাচটা কী করে জিততে পারে, তারা কিন্তু দিশারা হয়ে আছে। আবার সুরোর পায়ে বল, সুরো কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে, সুরো কিন্তু ব্যাপক খেলছে, কিন্তু আজকে খেলাটা ততটা পরিমাণে কিন্তু ভালো হচ্ছে না। সেদিনকে কিন্তু সুরো কিন্তু টোটাল কিন্তু নখানা গোল দিয়েছিল, আজকে কিন্তু অতটা পরিমাণে গোল দিতে পারছে না, চেষ্টা করে যাচ্ছে ছেলেটা, কিন্তু তার সত্ত্বেও কিন্তু অতটা ভালো করে পেরে উঠছে না। আমাদের রাজদীপের পায়ে বল, আবার রাজদীপ কিন্তু শট দিল, সেটা কিন্তু বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি সুরো মারবে বল, সুরো বলটা এগিয়ে দিল, খেলাটা আমরা দেখতেই পাচ্ছি ভালোভাবে জমে যাচ্ছে, খেলাটা দুই পক্ষ চাচ্ছে একটা গোল মারতে। এখন দেখছি রাজদীপ এখন একটা শট মারবে, রাজদীপ মারলো। হ্যাঁ কার্তিক তুমি ঠিকই বলেছো, কিন্তু খেলাটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে সুব্রতর পায়ে বল, সুব্রত কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছে, সেখান থেকে রাজদীপ বলটা মারলো, বলটা চলে গেল বাইরের দিকে। এখান থেকে আবার দেখতে পাচ্ছি যে রাজদীপের পায়ে বল, রাজদীপ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার মিল্টনের পায়ে বল, মিল্টন থেকে আবার কার্তিক, কার্তিক থেকে আবার রাজদীপ। তো দেখো বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীর প্লেয়াররা কিন্তু সবসময়ের জন্য চাপের মুখে ফেলছে নাইনদের, ক্লাস নাইনটা কিন্তু দিশাহারা, তারা বুঝে উঠতে পারছে না ম্যাচটা তারা কী করে জিতবে বা ম্যাচটা কী করে তারা ড্র করবে, তারা কিন্তু খুব
একটা বিপদের মধ্যে ফেসে আছে। তো দেখো এবার আমরা দেখতে পাচ্ছি অমিতের হাতে বল, আমার সঙ্গে কমেন্ট্রি করছে কার্তিক এবং জয়ন্ত, তারা কিন্তু তোমাদের অনেক কিছু বলেছে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর ব্যাপারে। এতক্ষণ ধরে কার্তিক যেটা বলো ঠিকই বলেছে যে কার্তিক তুমি দেখতে পাচ্ছ যে এই খেলাটা কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনামন্দির মাঠ থেকে। আমাদের কিন্তু ল্যাল এবং আমাদের রাজাস তারা কিন্তু এখানে কিন্তু খেলাটা পরিচালনা করছে, অর্থাৎ রেফারির কাজ করছে। আবারও কিন্তু আক্রমণ, আবারও আক্রমণ। সুব্রত কিন্তু এখানেও কিন্তু আর একটা গোল মিস করলো। রাজদীপ কিন্তু বলটা কিন্তু সুব্রতর পায়ে তুলে দিল, তার সঙ্গে কিন্তু সুব্রত কিন্তু গোলটা দিতে পারলো না। সুব্রত কিন্তু মানে কি বলবো আর, এখানে নবম শ্রেণীর কপালটা খুবই ভালো। তো দেখো আবার শুরুর পায়ে বল, শুরু বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার বলটা দিল আমাদের শুভর পায়ে বল। শুভ কিন্তু অতটা ভালো খেলে উঠতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর একজনই প্লেয়ার মাত্র খেলছে, সেটা কিন্তু শুরু, আর বাকি কেউ কিন্তু অতটা পরিমাণে খেলছে না। তো দেখো শুরু এক আর কতজনকে খেলবে। এখান থেকে আবার শুভ্রত কিন্তু বলটা নিয়ে নিল, আবার বলটা নিল, আবার শুভ্রতর আক্রমণ। সেখান থেকে আবার বলটা রাজদীপের পায়ে, গোলকিপার আমাদের আমাদের ক্যাপ্টেন একাদশ শ্রেণীর। তো দেখো আবার বল নিয়ে আক্রমণ, আবার বল নিয়ে আক্রমণ, আবার কিন্তু গোলটা ধরে নিল আমাদের কিন্তু অমিত। অমিত কিন্তু ভালো একজন গোলকিপার, আমাদের নবম শ্রেণীর গোলকিপারের কাজ করছে। তো দেখো আবার বলটা এগিয়ে দিল সামনের দিকে, সেখান থেকে বলটা আবার চলে গেল, আবার সুব্রতর আক্রমণ, আবার একাদশ শ্রেণীর আক্রমণ। তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু আর একটা গোল মিস করলো, টোটাল কিন্তু তিনখানা গোল কিন্তু সুব্রত মিস করে ফেলেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকের ফাইনাল ম্যাচে কিন্তু টোটাল চারখানা ক্যামেরা সেট করেছি। এই ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোন গোল হয়েছে, কোন গোল হয়নি, কে ফাউল করেছে, কে ফাউল করেনি, মানে এই সমস্ত যে সমস্ত ছোটো ছোটো যে ঝুট ঝামেলা হতে পারে তার জন্য কিন্তু আমরা টোটাল কিন্তু চারখানা ক্যামেরাকে সেট করেছি টোটাল মাঠে, যাতে কোনো ভুল যদি হয়ে থাকে তার সংশোধন কিন্তু আমরা করতে পারবো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিল্টন কিন্তু ব্যাপক খেলছে, মিল্টন কিন্তু একাদশ শ্রেণীর ভালো খেলছে, আমাদের সুব্রত ভালো খেলছে, অনেকেই কিন্তু একাদশ শ্রেণীর ভালো খেলছে। সেখান থেকে দেখছি আবার রাজদীপ কিন্তু বলটা কিন্তু এগিয়ে দিল, কিন্তু নবম শ্রেণীর প্লেয়ার কিন্তু অতটা ভালো খেলছে না। নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু দিশাহারা, তারা বুঝে উঠতে পারছে না যে তারা ম্যাচটা কী করে জিতবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর একটা গোল দেওয়ার চেষ্টা করছে, সেই গোলটা কিন্তু তারা কিন্তু রাজদীপ কিন্তু গোলটাকে সেভ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক খেলা হয়েছে, এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনামন্দির মাঠ থেকে। আবার সুব্রতর পায়ে বল, আবার গোল দেওয়ার চেষ্টা করছে, আবার বলটা দেখো ব্যাকে নিয়ে যাচ্ছে আমাদের কার্তিক, আবার সেখান থেকে রাজদীপের পায়ে বল, রাজদীপ বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে। রাজদীপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক একজন গোলকিপার। আবার শুরুর পায়ে বল, শুরুর পায়ে বল, শুরু একাই চেষ্টা করছে যে করেই হোক ম্যাচটাকে জেতার জন্য আমাদের। আবার অমিত, 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 দেখো দেখো অমিত, আবার আবারও বল, আবার এই রে প্ল্যান্টিং শট হয়েছে। অমিত কিন্তু বলটা ধরার চেষ্টা করেছিল, কিন্তু বলটা লাগলো আমাদের অর্ণবের হাতে, তার জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্ল্যান্টিং শট আউট হতে পারে। আমাদের রেফারি ল্যাল এবং আমাদের রাজা তারা কিন্তু এটা স্থির করেছে যে এখানে প্ল্যান্টিং শট আউট করা হবে। এই প্ল্যান্টিং শট আউটের মাধ্যমে এই প্ল্যান্টিং শুট আউট করবে কিন্তু একাদশ শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণী সবসময়ের জন্য চাপের মধ্যে রাখছে আমাদের নবম শ্রেণীকে। নবম শ্রেণীর দিশাহারা, তারা বুঝে উঠতে পারছে না এই ম্যাচটা কী করে তারা ড্র করবে বা ম্যাচটা কী করে ম্যাচটা থেকে বাঁচা যায় কিন্তু বুঝে উঠতে পারছে না। আমাদের সুব্রত সে কিন্তু প্ল্যান্টিং শুট আউট করবে, আমাদের অমিত সে কিন্তু আমাদের কিন্তু গোলকিপার, জানি না অমিত সেভ করতে পারবে কি পারবে না এটা দেখার বিষয় আছে। তো দেখো অমিত কিন্তু সেভ করে দিল, অমিত কিন্তু সেভ করে দিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুব্রত টোটাল কিন্তু আর একটা প্ল্যান্টিং শুট আউট কিন্তু মিস করলো, টোটাল চারখানা সুব্রত কিন্তু গোল মিস করে ফেলেছে। একাদশ শ্রেণী ব্যাপক চান্স পাচ্ছে, খুবই ভালো খেলছে, কিন্তু মেইন টার্গেট যে গোলটা করা সেই গোলটা করে উঠতে পারছে না, এটাই একটা বড় ব্যাপার। একাদশ শ্রেণী অনেক চেষ্টা করছে, মানে তাদের পায়ে 90% বল তাদের পায়ে, কিন্তু গোল দিয়ে উঠতে পারছে না, গোল হচ্ছে না, ওদের হয়তো কোনো খেলায় কোনো খামতি আছে। একাদশ শ্রেণীর বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু গোল আর দিতে পারছে না, এটাই সব থেকে বড় ব্যাপার। নবম শ্রেণীর পায়ে বলই নেই বললেই চলে। আবার বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল, অন্য বলটা নিয়ে চলে আসলো, সেখান থেকে আমরা দেখতে পারছি থ্রো করলো, সেখানে শুরুর পায়ে বল, শুরু আবার বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু বলটা বাইরের দিকে চলে গেল। আবারও আমরা দেখতে পাচ্ছি রাজদীপ বলটা শট দিচ্ছে, তো দেখো রাজদীপ বলটা শট দিয়ে দিল, সেখান থেকে বলটা আবারও আমাদের ইন্দ্রনীলের পায়ে থেকে কিন্তু বাইরের দিকে চলে গেল, আমাদের কিন্তু থ্রো হবে। দাদা তুমি দেখতেই পাচ্ছ এখন একাদশ শ্রেণী খেলোয়াড়দের পায়ে বল লেগে বলটা থ্রো হয়ে গেল, এখন আমাদের অন্যরকম সবাইকে বুঝিয়েছি যে অন্যরকম বলটা অমিতার কাছে ছুড়ে দেবে। অমিতার গোলকিপার আমাদের কিন্তু গোলকিপার সামনের দিকে এগিয়ে দিল কিন্তু মাথায় লেগে বলটাকে বক্সির পায়ে চলে আসলো। তো দাদা তুমি দেখতেই পাচ্ছ এখন খেলোয়াড়রা মিডিল পজিশন থেকে বলটা স্টার্ট করবে,
এখন আমাদের খেলা শুরু হয়ে গেছে, এখন চুরোর পায়ে বল চুর, এখন সবার কাছে কাটিয়ে কাটিয়ে বলটাকে নিয়ে যাচ্ছে, আগে গোল মারার চেষ্টা করছে, কিন্তু ওখানে সবাই ওকে ঘিরে ধরেছে। এখন বক্সির পায়ে বল, বক্সি পড়তে পড়তে উঠে অনেক কষ্ট করে বলটা এগিয়ে দিল, কিন্তু অমিতা এখন বলটা ধরে এখানেই বলটা ব্যাক হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে রাজদীপের নেতৃত্বে যে আক্রমণ, সেই আক্রমণকে কিন্তু সুরও কিন্তু প্রতিহত করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু আমাদের 20 মিনিটের খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। সেই 20 মিনিটের খেলায় কিন্তু আমাদের একাদশ শ্রেণী এত গোল দেওয়ার চেষ্টা করছে, তা কিন্তু তারা একটাও কিন্তু গোল দিতে পারেনি। নবম শ্রেণীরা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হাফ টাইমের এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো টিমই কিন্তু গোল দিতে পারেনি। জানি না এই ম্যাচটা কোন দিকে যাবে, কিন্তু আমার মতে মনে করি যে রাজদীপের পাল্লা কিন্তু ভারী, অর্থাৎ আমাদের যে ক্যাপ্টেন যে রাজদীপ আছে, একাদশ শ্রেণীর যে ক্যাপ্টেন, সে কিন্তু ব্যাপক খেলছে এবং তার নেতৃত্বে একাদশ শ্রেণী কিন্তু জয়লাভ করার চান্সটা খুবই বেশি। কিন্তু কোনো টিমকে ছোট করা, কোনো টিমকে কিন্তু ছোট করতে নেই, কিন্তু বলা যাচ্ছে না খেলাটা কোন দিকে এগোবে। তো দেখা যাক খেলাটা কেমনভাবে এগোয়। তো তোমরা দেখতেই পাচ্ছ অমিতা বলটা হাতে করে নিয়ে স্টার্টিং পজিশনে রাখলো, অমিতা এখন মারার তাগে আছে, আমাদের প্লেয়ারদের কাছে পাস দেবে। অমিতা এখন মারলো, শুট চালালো, কিন্তু বক্সির পায়ে বলটা লেগে বলটা রিটার্ন চলে, তা অমিতা আবার বলটাকে সামনে দিকে এগিয়ে দিল। তো এগিয়ে দেওয়ার পর রাজদীপ বলটাকে আগে দিয়ে করলো, কার্তিকে মারলো, এখন সুরোর পায়ে বল ছিল গোল মারার তাগে, কিন্তু পুরো বলটা মিস করে দিল। দেখতেই পাচ্ছ বলটা আবার মিডিল পজিশন থেকে স্টার্ট, বক্সি বলটাকে মিডিল পজিশনে রাখলো, আবার অর্ণবের এখন পায়ে বল, অর্ণব বলটা সুরোর পায়ে পাস দিল, এবার সুরো এখন রাজের পায়ে পাস দিল, রাজ আবার সুরোর পায়ে পাস দিল, সুরো এখন বলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বলটা মারার জন্য সুরো এবার ওখান দিয়ে কাটিয়ে কাটিয়ে বলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো হঠাৎ মিল্টন এখন সুরোর পায়ে থেকে বলটা নিয়ে এগিয়ে নিল, তারপর অর্ণবের কাছে বল, অর্ণব এখন বলটা অমিতার দিকে ছুটে দিল, কিন্তু অমিতা না নিয়ে এখন কার্তিকের পায়ে বল, কার্তিক এখন বলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু নিতে পারলো না, সুরোর পায়ে বল, এখন সুর এখন বলটাকে দেখলো এবার কারণ। হ্যাঁ জয়ন্ত, তুমি ঠিকই বলেছো যে নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু অত ভালো খেলে উঠতে পারছে না। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কার্তিকের পায়ে বল, কার্তিক বলটা গোল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অমিত বলটা ধরে নিল, গোলটা সঠিক জায়গায় পৌঁছালো না। তো দেখো অমিতের হাতে বল, অমিত কিন্তু নবম শ্রেণীর একজন গোলকিপার, ভালো গোলকিপারের কাজ করছে অমিত, ব্যাপক গোল সেভ দিচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের নবম শ্রেণীর একটা প্লেয়ার সুরো সেই ভালো খেলছে, আর বাকি অমিত খেলছে, আর বাকি কেউ ভালো খেলে উঠতে পারছে না। তো দেখো আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণী কিন্তু মারাত্মক পরিমাণে আক্রমণ করছে একাদশ শ্রেণী কিন্তু অলরেডি কিন্তু 5-6 গোল হয়ে যায়, কিন্তু তারা কিন্তু অনেকগুলো গোল কিন্তু মিস করে। সুব্রত কমসে কম 4-5 গোল মিস করেছে, কার্তিক মিস করেছে, অনেকে মিস করেছে, যে মিস করেনি কেউ যে মিস করেনি এরকম বলাটা ভুল হবে, অনেকে মিস করছে। আবারও সেখান থেকে দেখছি অমিতের পায়ে বল, অমিত বলটা আবার শর্তে বাইরের দিকে ফেলে দিল, সেখান থেকে বলটা চলে গেল বাইরের দিকে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা থ্রো হবে, আমাদের হাফ টাইমের খেলা শেষ হয়ে গেছে, সেখানে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী কেউ কাউকে গোল দিতে পারেনি, এবং এই খেলাটা কিন্তু ব্যাপক আকার ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর মারাত্মক পরিমাণে আক্রমণ, 90% বল কিন্তু একাদশ শ্রেণীর পায়েই আছে, এবং নবম শ্রেণী কিন্তু দিশারা হয়ে উঠেছে, বুঝতে পারছে না তারা কী করে খেলবে। তো দেখো আবার পায়ে মিল্টনের পায়ে বল, মিল্টন কিন্তু আবার গোল মিস করলো। তো দেখো ইজি একটা গোল ছিল, মিল্টন কিন্তু মিস করে ফেললো। আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু 9-9 করে 8-9 গোল কিন্তু আমাদের একাদশ শ্রেণী মিস করেছে, একদম ইজি গোলগুলো কিন্তু মিস করে ফেলেছে, কার্তিক করেছে, সুব্রত করেছে, সবাই গোলগুলো মিস করে ফেলেছে। কী আর বলবো, তারা কিন্তু ভালো খেলছে অথচ গোল দিয়ে উঠতে পারছে না। আবার অমিতের পায়ে বল, অমিত বলটা পায়ে শর দিয়ে বাইরের দিকে ফেলে দিল, সেখান থেকে সুরোর পায়ে বল, সুরো বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখতে পারি সুরো কিন্তু একাই নবম শ্রেণীর একটাই প্লেয়ার, সুরো ভালো খেলছে, সেখান থেকে আবারও রাজদীপ কিন্তু বলটা বাইরের দিকে করে দিল, আবারও সুরো আবার শট করছে, সেখানে কিন্তু গোলটা কিন্তু হলো না, সুরো আবারও একটা মিস করে ফেললো। আমাদের রাজ কিন্তু ভালোই খেলছে, রাজ এখনও ভালো করে খেলে উঠতে পারছে না, ছেলেটা ভালো খেলে, মোটামুটি খেলে, কিন্তু খেলতে পারছে না কেন আমি বুঝতে পারছি না। তো দেখো আবারও কিন্তু এখানে কিন্তু আর একটা কিন্তু মিস করে ফেললো। তো দেখো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একাদশ শ্রেণী আক্রমণ করছে, কিন্তু গোল আর দিতে পারছে না, অমিত বলটা স্থির করছে, অমিত কিন্তু বলটা শর্ট দিয়ে বাইরের দিকে দিল।
তো দেখো সেখান থেকে কার্তিকের পায়ে বল থেকে সেখানে আবার অন্য আবার অন্য বলটা বাইরের দিকে ফেলে দিল শর্ট দিয়ে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি যে রাজদীপের রাজদীপ আমরা দেখতে পাচ্ছি শর্ট দিবে। তো দেখো রাজদীপের পায়ে বল। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ রাজদীপ কিন্তু একাদশ শ্রেণীর ক্যাপ্টেন, ভালো একজন গোলকিপার, আবারও বলটা শর্ট দিল। সেখান থেকে দেখতে পারি বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। তো এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। আমাদের এফারি রাজা এবং ল্যাল সে কিন্তু এই খেলাটা পরিচালনা করছে। তো দেখো বলটা আবার শর্ট দিল রাজদীপ 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 সেখান থেকে বলটা আবার বলটা চলে গেল। আমরা দেখতে পাচ্ছি বলটা চলে গেল অমিতের অমিত অমিত বলটা থেকে আবার গোলটা কিন্তু ঢুকে গেল। অর্থাৎ একাদশ শ্রেণীর প্লেয়ার আমাদের রাজদীপ অমিত চেষ্টা করছে, অমিত চেষ্টা করছে বলটা কিন্তু ধরার, কিন্তু অমিত পারছে না, বলটা ঢুকে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক জয়ন্ত, তোমরা দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণীর আমাদের ক্যাপ্টেন রাজদীপ সে কিন্তু গোল দিয়ে দিয়েছে। আমাদের অমিত কিন্তু বলটা ঠেকাতে পারলো না, বলটা কিন্তু চলে গেল গোলের ভিতরে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেন, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে যে তারা কিন্তু একটা গোল দিল। আমাদের নবম শ্রেণীরা কিন্তু দিশাহারা, তারা বুঝে উঠতে পারছে না খেলাটা কি করে করবে। তো দেখো সেন্টার থেকে বলটা শুরু হয়ে যাবে, আমাদের শুরু সে বলটা এগিয়ে দিল কার্তিকের কাছে, কার্তিক বলটা মাঝখানে রাখলো। এবার আবার খেলাটা নতুন করে শুরু হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্লাস ইলেভেন কিন্তু একটা গোল দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে এবং ক্লাস ইলেভেন কিন্তু একটা প্ল্যান্টিক শুট আউট কিন্তু মিস করেছে। আবার বলটা শুরুর পায়ে, শুরু বলটা এগিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে, গোলটা দেওয়ার চেষ্টা করছে। জানি না নবম শ্রেণীরা কতটা খেলতে পারবে, তারা কিন্তু খেলে উঠতে পারছে না। শুরু একমাত্রই প্লেয়ার যে একাই খেলে যাচ্ছে, চেষ্টা চালাচ্ছে ছেলেটা নবম শ্রেণী, কিন্তু একাদশ শ্রেণীর প্লেয়ারদের সামনে কিন্তু নবম শ্রেণী কিন্তু দিশাহারা, তারা বুঝে উঠতে পারছে না কী করে ম্যাচটাকে ঠিক করবে। আমাদের একাদশ শ্রেণীর প্লেয়ার আমাদের কার্তিক একটু দুর্বল মতন খেলছে, মানে অতটা ভালো খেলে উঠতে পারছে না। আমাদের সুব্রত ভালো খেলছে, আমাদের রাজদীপ ভালো খেলছে, প্রত্যেকে ভালো খেলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু নবম শ্রেণীর কোনো প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারছে না। তারা কি করবে, তারা কতগুলো গোল খেলবে, তারা অনেকগুলো গোল খেলবে, কিন্তু একাদশ শ্রেণীর কিছু খামতি আছে, তারা সঠিকভাবে খেলে উঠতে পারছে না। তারা কিন্তু গোল মানে গোলের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু গোল দিতে পারছে না। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। হ্যাঁ দাদা, খেলাটা হেভি হচ্ছে, একাদশ শ্রেণী একটা গোল মেরেছে, খেলাটা একটু জমে যাচ্ছে, সময় ওই দিক থেকে পেরিয়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি দুই পক্ষ লড়ে যাচ্ছে যাতে একটা বল মারতে পারে আমাদের নবম শ্রেণীর ছাত্ররা। আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর সুব্রতর পায়ে বল, সেখান থেকে বলটা চলে যাচ্ছে বাইরের দিকে। হ্যাঁ, এখানে রাজদীপ আবার বলটা মেরে দিল, বলটা বাইরের দিকে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি অমিত কিন্তু বলটা স্থির করে দিল, সেখান থেকে সুরো বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সুরো কিন্তু ব্যাপক খেলছে, একটাই প্লেয়ার নবম শ্রেণীর, সে সুরো সে ভালো খেলছে। তো দেখো বলটা শর্ট দিল, বলটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এই গোল 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 কিন্তু ঢুকে গেল। আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর ক্যাপ্টেন সুরো সে কিন্তু একটা গোল দিয়েছে এবং আমাদের একাদশ শ্রেণীর ক্যাপ্টেন রাজদীপ সেও একটা গোল দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ম্যাচটা কিন্তু ড্র হলো। অর্থাৎ নবম শ্রেণী একটা গোল দিয়েছে এবং একাদশ শ্রেণীর একটা গোল দিয়েছে, খেলাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণী তারা কিন্তু গোলটা কিন্তু পরিশোধ করে দিয়েছে। তো দেখো এই খেলাটা হঠাৎ করে আমাদের নবম শ্রেণী কিন্তু একটা গোল দিয়ে কিন্তু খেলাটা কিন্তু আমাদের কিন্তু সমানে সমানে নিয়ে আসতো। তো দেখো আবার সেন্টার থেকে কিন্তু বলটা শুরু হবে খেলাটা। তো দেখো সেখানে আমরা দেখতে পাচ্ছি বলটা কিন্তু গোলটা কিন্তু শোধ হয়ে গেছে, ব্যাপক খেলা আছে। এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। আমাদের অমিতের পায়ে বল, অমিত বলটা ধরে নিল, অমিত বলটা শর্ট দিয়ে বাইরের দিকে করে দিল। তো দেখো আবার বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি যে রাজদীপের পায়ে বল, রাজদীপ কিন্তু ব্যাপক খেলছে, কার্তিক এবং জয়ন্ত তোমরা দেখতে পাচ্ছ আমাদের কমেন্ট্রি করছে, কার্তিক এবং জয়ন্ত আমার সঙ্গে। তো দেখো এরপর কার্তিক কিছু বলবে, তারপর জয়ন্ত কিছু বলবে, এইভাবে কিন্তু আমাদের এই কিন্তু কমেন্ট্রিটা চলছে। আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু বল দখলের একটা লড়াই চলছে, দুজনে কিন্তু সমানে সমানে খেলছে। অর্থাৎ নবম শ্রেণীরা কিন্তু একটা গোল দিয়ে কিন্তু গোলটাকে পরিশোধ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর প্লেয়াররা কিন্তু একটু চাপে পড়ে গেছে, তারা একটা গোল দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের নবম শ্রেণীর প্লেয়ার কিন্তু গোলগুলো কিন্তু শোধ করে দিয়েছে, একটাই গোল শোধ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজদীপ আবার সেখান থেকে ভালো করে খেলছে, আবার সেখান থেকে বলটা চলে গেছে আমাদের, আবারও সুবল পায় বল, সেখান থেকে আবার বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে মিল্টন, সেখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যাপক খেলছে অমিত, সে কিন্তু বলটা কিন্তু বাইরের দিকে করে দিল। অমিতের পায়ে কিন্তু ব্যাপক শট আছে, এটা মানতে হবে আমাদের। আবার কার্তিকের পায়ে বল, কার্তিক বল নিয়ে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে, আবার রাজদীপকে ধরিয়ে দিল, আবার বলটা এগিয়ে নিয়ে গেল, আবারও সেখান থেকে শুরু শুরু বলটা গোল দিতে পারবে কি পারবে না, না এটা কিন্তু গোলটা যদি রাজদীপের পায়ে না লাগতো গোলটা কিন্তু হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর প্লেয়াররা একটু ভালো খেলছে, আগের থেকে একটুখানি ভালো খেলছে, সব সময়ের জন্য কিন্তু
খেলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণী ভালো খেলছে নবম শ্রেণী কিন্তু চেষ্টা করে যাচ্ছে আবার অমিত কিন্তু পায়ের দিকে বলটা মানে শর্দেবে ফেলে দিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এই খেলাটা ভালোই খেলা হচ্ছে রাজদীপের পায়ে বল রাজদীপ কিন্তু বলটা শর্ট দেবে সে কিন্তু সামনের দিকে এগিয়ে দেবে আবার রাজদীপ বলটা শর্ট দিল সামনের দিকে এগিয়ে দিল আবার সেখানে বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল অমিত বলটা নিয়ে এসলো আবারও শুরুর পায়ে বল এখন শুরু বলটা গোল মারার চেষ্টা করলো আর রাজদীপ বলটাকে বাইরে ফেলে এখন তুমি বুঝতেই পারছো শুরু গোলটা মারতে পারো না শুরু চিন্তায় পড়ে গেছে নবম শ্রেণীর প্রত্যেক প্লেয়ারই চিন্তায় পড়ে গেছে শুরু এখন প্রত্যেক তার বন্ধুদের যে বোঝানোর চেষ্টা করছি যে ভালো করে খেলার জন্য একটা গোল যেহেতু মিস হয়ে গেল এক্ষুনি হ্যাঁ আমাদের কার্তিক ঠিকই বলেছে যে শুরু কিন্তু অনেকটা চিন্তার মধ্যে ফেঁসে আছে তারা বুঝে উঠতে পারছে না যে কী করে ম্যাচটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ তারা মারাত্মক চাপের মুখে পড়ছে তারা বুঝে উঠতে পারছে না কী করে ম্যাচটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজও মোটামুটি ভালো খেলে অপরদিকে অর্ণব কিন্তু অনেকটা ডিসিশন নিচ্ছে কী করে ম্যাচটাকে ব্যবস্থা করা যায় আমাদের দেখতে পাচ্ছি রেফারির উপরে একটা চাপ সৃষ্টি করছে হয়তো কোনো একটা কারণে ফাউলের কিছু সমস্যা হয়েছে রেফারি হয়তো কোনো কারণে দেয়নি তো আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনামন্দির মাঠ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজদীপের পায়ে বল রাজদীপ বলটা এগিয়ে দিল সেখান থেকে বলটা চলে গেল থ্রোতে আমরা এখানে নজর করতে পারছি যে আমাদের রাজের পায়ে বল এখানে থ্রো করছে আমাদের একাদশ শ্রেণীর প্লেয়ার সুব্রত সুব্রত একাদশ শ্রেণীর প্লেয়ার হিসেবে খেলছে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে খেলাটা কিন্তু জমে উঠেছে অসাধারণভাবে খেলাটা জমে উঠেছে সেখান থেকে বলটা আবার বলের একটা কাড়াকাড়ি চলছে আমাদের কিন্তু অমিত কিন্তু বলটা ধরে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই খেলা কিন্তু অমিত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে কিন্তু অসাধারণ কিন্তু গোলকিপারের কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মিল্টনের পায়ে বল আবারও কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে সেখান থেকে কিন্তু আমাদের অমিত কিন্তু বলটা ধরে নিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা সরাসরি আমাদের পরিচালনা করছে আমাদের রাজা এবং ল্যাল তারা কিন্তু রেফারির কাজ করছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজদীপের পায়ে বল রাজদীপ কিন্তু বলটা রেখেছে শর্ট দেবে বাইরের দিকে তো দেখো কী করা যাক বলটা রাজদীপ কী করে সেটার দিকে আমরা নজর করছি হ্যাঁ বলটা শর্ট দিল বলটা বাইরের দিকে চলে গেল অপরদিকে শুরু কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে বলটা বাইরের দিকে ফাউল হয়েছে আর কি মানে যাকে বলে থ্রো হয়েছে তো দেখো থ্রো করলো শুরু শুরু একটু চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমরা দেখতে পারছি ম্যাচটা কিন্তু একাদশ শ্রেণী ব্যাপক খেলছে কার্তিকের পায়ে বল আবার কার্তিক থেকে বলটা চলে গেল আবার দেখতে পাচ্ছি শুভ সেখান থেকে আবারও মিল্টন মিল্টন কিন্তু ব্যাপক খেলছে আবার বলটা বাইরের দিকে চলে গেল আবার উল্টো পাল্টা তো দেখো এরা বলটা মারছে কিন্তু উপরের দিকে উড়ে যাচ্ছে একাদশ শ্রেণীর এটাই বড় একটা গাফিলতি আমরা নজর করতে পারছি একাদশ শ্রেণী ভালো খেলছে তার সাথে গোলের কাছে গিয়ে ভুল কাজ করছে গোলটা ঠিক মতন করে দিতে পারছে না তো দেখো রাজদীপ কিন্তু খেলাটাকে সরাসরি মানে আমাদের ক্যাপ্টেন আছে একাদশ শ্রেণীর সে টোটাল খেলাটাকে মানে প্লেয়ারদের সেট আপ করছে কী করে তারা গোলটা দিতে পারে তাদের ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা চলে গেল রাজদীপের পায়ে রাজদীপ বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে একটা গোলকিপার সে গোলকির কাজ করছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবার খেলাটাকে কিন্তু পরিচালনা করছে তার সঙ্গে কিন্তু ফরওয়ার্ড খেলছে ব্যাকে খেলছে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক খেলছে রাজদীপ সেখান থেকে আবার শুরুর পায়ে বল আবার বলটা আবার বলটা বাইরের দিকে চলে গেল আমরা দেখতে পাচ্ছি গোল হলো না রাজদীপ কিন্তু ভালো খেলছে রাজদীপের পায়ে বল সেখান থেকে আবার দেখতে পাচ্ছি কার্তিক সেখান থেকে আবার শুরু সেখান থেকে বলটা আবার অমিত অমিত কিন্তু ব্যাপক খেলছে অমিত কিন্তু বলটাকে কিন্তু শর্ট দিয়ে বাইরের দিকে করে দিল আবার বল দেখলে একটা লড়াই আবার বল দেখলে লড়াই আবার শুরুর পায়ে বল বল নিয়ে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আবার বলটা নেওয়ার চেষ্টা করছে মিল্টন মিল্টন কিন্তু ব্যাপক খেলছে আবার সেখান থেকে রাজ 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 কিন্তু ভালো খেলে উঠতে পারছে না রাজ যে কখন জাগ্রত হবে বুঝতে পারছি না রাজ একটা মোটামুটি ভালো প্লেয়ার কিন্তু খেলছে না ঠিকঠাক জানি না খেলাটা কোন দিকে এগোবে বুঝতে বোঝা যাচ্ছে না বোঝাটা বড় বহুত মুশকিল হয়ে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি শুরুর পায়ে বল শুরু আবার থ্রো করছে তো দেখো থ্রো দিল বলটা দিল সামনের দিকে সেখান থেকে আবার রাজ 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 গোল দিতে পারবে কি পারবে গোল দিতে পারবে কি পারবে না সেটা দেখতে হবে বলটা কিন্তু আবার বাইরের দিকে চলে গেল তোমরা দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণীর প্লেয়াররা খুবই ভালো খেলছে তার সঙ্গে নবম শ্রেণীর প্লেয়াররা মোটামুটি খেলছে আগের থেকে একটু ভালো খেলছে তো দেখো রাজদীপের পায়ে বল রাজদীপ থেকে বলটা কিন্তু আবার দেখতে পাচ্ছি কার্তিক কার্তিকের কাছে সেখান থেকে আবার থ্রো করছে বলটা চলে গেল আমাদের অপর প্রান্তে তো অমিতের পায়ে বল তো দেখো অমিত কিন্তু বল নিয়ে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছে তো দেখো অমিতের হাতে বলটা কিন্তু হাতে ধরে নিয়েছে এবং বলটা স্থির করে সেটাকে টাচ করে দিল সেখান থেকে শুরু কিন্তু শট মারল তো দেখো বলটা বাহ এই রে অর্ণব কিন্তু গোল দেওয়ার চেষ্টা করলো কিন্তু গোলটা হলো না কার্তিকের পায়ে বল কার্তিক বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখান থেকে অর্ণব আবার বলটা কেড়ে নিল অর্ণব অর্ণবের পায়ে বল সেখান থেকে মিল্টন মিল্টন থেকে আবার
বলটা চলে গেল থ্রোতে। সেখান থেকে আবার দেখা যাচ্ছে কার্তিকের পায়ে বল, কার্তিক বলটা আবার শট দিয়ে বাইরের দিকে করে দিল, সেখান থেকে বলটা আনতে গেল আমাদের অমিত। তো দেখো শুরু আমাদের অমিত বলটা টাচ করলো, শুরু বলটা নিয়ে এগিয়ে গেল, তো দেখো বলটা ছুঁড়ে দিল, সেটা অপর প্রান্তে পৌঁছে গেল, সেখানে আমাদের রাজদীপের পায়ে বল। রাজদীপ কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো দেখো রাজদীপ কিন্তু একজন ভালো প্লেয়ার, রাজদীপ হচ্ছে আমাদের ক্লাস ইলেভেনের ক্যাপ্টেন। তো দেখো বলটা শর্দে বাইরের দিকে করে দিল, সেটা আবার শুরু সেটাকে সেভ করার চেষ্টা করলো, সেখান থেকে আবার রাজ, আবার সেখান থেকে কার্তিক, কার্তিক থেকে আবার বল, আবার শুরু, সেখান থেকে আবার নিউটন, তার আগে আবার অমিত কিন্তু বলটা শর্ট দিয়ে কিন্তু বাইরের দিকে করে দিল। তো দেখো রাজ, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজের সঙ্গে অপর প্রান্তে আমাদের খেলা চলছে সুব্রত, এবং রাজ কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে আমাদের নবম শ্রেণীর আন্ডারে, রাজ কিন্তু খেলছে, সেখান থেকে বলটা কিন্তু থ্রো করা হচ্ছে, বলটা সেখান থেকে দেখতে পাচ্ছি অর্ণব সে বলটাকে থ্রো করলো, বলটাকে সুরোর পায়ে দিল, সুরো এবং কার্তিকের লড়াই, আবার বলটা কিন্তু এগিয়ে দিল। তো দেখো বলটা আমরা দেখতে পাচ্ছি সুরো, সেখান থেকে আবার বলটা অমিতের পায়ে, অমিত বলটা শর্টে বাইরের দিকে করে দিল, আবার সেখান থেকে কিন্তু রাজদীপ, সেখান থেকে আবার সুরো মানে আক্রমণ করার চেষ্টা করছে নবম শ্রেণী। এর কার্তিক গোল দিতে পারবে না, না কার্তিকের গোলটা হলো না, একদম সহজ একটা গোল ছিল, গোলটা কিন্তু দিতে পারলো না, আবারও সুরো শর্ট মারলো, আবার বলটা কিন্তু রাজদীপ ধরে নিল। তো দেখতেই পাচ্ছি যে আবারও সুরোর আক্রমণ, আবার অমিত কিন্তু আবার বলটা শর্ট দিয়ে ফেলে দিল, আবার কিন্তু রাজদীপ কিন্তু আর একটা বল কিন্তু সেভ করে দিল, রাজদীপ কিন্তু অনেকগুলো গোল সেভ করেছে। এই যে আবারও রাজদীপ মারলো, সেখান থেকে শুরুর পায়ে বল, শুরু আবার আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু গোল আর দিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি ম্যাচটা কিন্তু সমান থ্রো হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো আবার শুরুর পায়ে বল, শুরু থ্রো করছে, বলটা কিন্তু এগিয়ে ধরে অমিতের পায়ে, আবার অমিত কিন্তু বল নিয়ে আবারও কিন্তু আক্রমণ করছে অমিত, এবার সেখান থেকে আবার শুরু আবার বল শট দিল, বলটা চলে গেল অপর প্রান্তে আমাদের একাদশ শ্রেণীর কাছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা খুব সুন্দর করে কিন্তু চলছে, আমাদের পরিচালনা করছে রাজা। তো দেখো দেখতে পাচ্ছি বলটা আছে আমাদের রাজদীপের পায়ে, সেখান থেকে বলটা আবারও, তো দেখো বলটা আক্রমণ করেছে সুব্রত, কিন্তু গোল হলো না, একদম ইজি গোল কিন্তু সুব্রত মিস করলো, কমসে কম 5 থেকে 6 গোল কিন্তু মিস করেছে আমাদের সুব্রত। তো দেখো একাদশ শ্রেণীর প্লেয়াররা কিন্তু অ্যাটাক করছে কিন্তু সঠিকভাবে গোলটা দিতে পারছে না। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বলটা শট দিল আমাদের কিন্তু আমাদের অমিত, অমিত থেকে বল আবারও অ্যাটাক করার চেষ্টা করছে, সেখানে দেখতে পাচ্ছি যে গোলটা দেওয়ার চেষ্টা করছিল শুরু, কিন্তু গোলটা হলো না, আবার বলটা বাইরের দিকে চলে গেল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বলটা থ্রো করবে আমাদের শুরু বলটা থ্রো করছে। তো দেখো তোমরা সমস্ত প্লেয়ার কিন্তু তাকে কিন্তু ঘিরে ধরার চেষ্টা করছে, বলটা নিয়ে চেষ্টা করছে কোন দিকে দেওয়া যায়। তো বলটা দিল আমাদের রাজের কাছে, রাজ কিন্তু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বলটা আবার থ্রো হয়েছে, সেখান থেকে বলটা চলে গেল কার্তিকের কাছে, কার্তিক থ্রো করছে বলটা। তো দেখো হ্যাঁ কার্তিক থ্রো করছে, বলটা সরাসরি রাজদীপের পায়ে দিয়ে দিল, রাজদীপ থেকে বলটা দিয়ে দিল সামনের দিকে চলে গেল, বলটা নিয়ে আবার শুরু হয় অ্যাটাক করছে সুব্রত, শুরু থেকে আবারও কার্তিক, কার্তিকের পায়ে বল, কার্তিক থেকে আবার রাজদীপের পায়ে বল, বলটা নিয়ে আবার অমিত কিন্তু বলটা ধরে নিল, এতে গোল হয়ে যেত, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি অর্ণব কিন্তু গোলটাকে বাঁচিয়ে দিল, অর্ণব কিন্তু গোলের কাছ থেকে বলটা শর্ট দিয়ে বাইরে করে দিল, নাহলে কিন্তু নবম শ্রেণী কিন্তু আর একটা গোল খেয়ে যেত, যেটা আমরা দেখতে পেলাম। তো দেখো খুব সুন্দর করে খেলাটা হচ্ছে আমাদের এটা সম্প্রচারিত হচ্ছে সরাসরি চীনা মন্দির থেকে, তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে বলটা নিয়ে আবার আক্রমণ করছে শুরু, বলটা কিন্তু চলে গেল বাইরের দিকে, গোল হলো না। অর্থাৎ নবম শ্রেণীর প্লেয়াররা একটু ঘুম থেকে জাগ্রত হয়েছে, তারা এতক্ষণ কিন্তু মনে হয় ঘুমিয়েছিল, এখন তারা আক্রমণ করার চেষ্টা করছে, খেলাটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছে আমাদের রাজা। তো দেখো আবার রাজদীপের পায়ে বল, রাজদীপ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আবারও বলটা কিন্তু অপর প্রান্তে আমাদের নবম শ্রেণীর গোলকিপার অমিত ধরে নিল, আবার কিন্তু বল দখলের একটা লড়াই চলছে, আমাদের শুভ কিন্তু অতটা ভালো খেলছে না, নবম শ্রেণীর প্লেয়ার শুভ সে কিন্তু অতটা ভালো খেলছে না। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ অর্ণবদের থ্রো আছে, অর্ণব এখন সুরোকে বলটা দিল থ্রো করার জন্য, সুরো এখন অর্ণবের দিকে মারার চেষ্টা হয় কিন্তু বক্সির পায়ে লেগে বলটা আবার থ্রো হয়।
এখন সুরো আবার থ্রোটা পাচ্ছে, সুরো এখন অমিতার দিকে পাস দিল, অমিতার বলটা গোলে মারার চেষ্টা করে বলটা ব্যাক হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ বল ব্যাক হওয়ার পর আবার ইলেভেনের ক্যাপ্টেন রাজীব বলটা স্টার্ট করবে গোলকিপার আমাদের, এখন বলটা মারলো উপরে দিকে কার্তিকের পায়ে বলটা লেগে আউট রিটার্ন চলে গেলো রাজীবের কাছে, রাজীব এখন উপরে দিকে বলটা গোল করে চলবে কিন্তু ওটা ব্যাক হয়ে গেল। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ দুটো টিমের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, কে হারবে কে জিতবে কোনো কথা নেই। এখন অন্যবার টাচে অমিত আবার বলটা শুট মারলো, অমিত বলটা সামনের দিকে এগিয়ে দিল কিন্তু কার পায়ে লেগে বলটা আবার থ্রো হয়ে গেল। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নবম শ্রেণীর ছাত্র এখন পুরো থ্রো করছে, সুরো বলটা অমিতার দিকে এগিয়ে দিল, অমিতার কাছে বল, বক্সি এখন অমিতার কাছে কাটানোর চেষ্টা করলো অমিতার বল। হ্যাঁ জয়ন্ত, তুমি ঠিকই বলছো যে নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু একটু অ্যাটাক করার চেষ্টা করছে, অমিত কিন্তু আমাদের কিন্তু নবম শ্রেণীর গোলকিপারের কাজ করছে, সে কিন্তু অনেকটা চেষ্টা করছে কিন্তু আনসাকসেসফুল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর প্লেয়াররা একটু আক্রমণ করার চেষ্টা করছে, মোটামুটি আগের থেকে কমসে কম এই 4-5 মিনিট কিন্তু ওরা খুব ভালো খেলছে, আবার বলটা শট দিল বাইরে থেকে, সেখান থেকে আবার কার্তিকের পায়ে বল, কার্তিক বল নিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুব্রত, সেখান থেকে আবার বলটা কিন্তু রাজদীপের কাছে চলে গেল, আবারও আমাদের রাজ কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে, আবার বলটা শট দিয়ে বাইরের দিকে ফেলে দিল আমাদের রাজদীপ। তোমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু খুবই সুন্দর চলছে, অসাধারণভাবে খেলাটা চলছে, এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। এই রে আমাদের কিন্তু ইংলিশ স্যার কিন্তু বলটাকে একটু সেভ করে দিল, দেখো আমাদের ইংলিশ স্যার অজয় দা, তিনি কিন্তু অসাধারণ একজন প্লেয়ার, তিনি খেলাটা দেখতে আসছেন, তার জন্য আমরা খুবই খুশি যে অজয় স্যার কিন্তু খেলাটা দেখতে আসছেন আজকের দিনে। অনেকবার ওনাকে স্যারকে অনেকবার আমরা বলেছি কিন্তু স্যার কোনোদিনও আসেনি, আজকে আমাদের ফাইনাল ম্যাচটা স্যার দেখতে আসছে, তার জন্য আমরা খুবই খুশি আজকে, যেহেতু স্যার আমাদের খেলাটা দেখতে আসছে এবং তিনি খুবই উৎসাহের সঙ্গে খেলাটা দেখছেন, এটা সবথেকে একটা বড় ব্যাপার, এবং সমস্ত প্লেয়ারদের একটা বুদ্ধি দেওয়ার চেষ্টা করছেন যে কীভাবে খেলে ম্যাচটাকে জেতানো যায়, কোন টিম জিততে পারে তারও কিন্তু একটা চিন্তাভাবনা আমরা স্যারের মতো দেখতে পারি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু খুব সুন্দর করে এগোচ্ছে, মোটামুটি খেলাটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের স্যার অজয় স্যার তিনি কিন্তু 5 মিনিট টাইম দিয়েছেন, 5 মিনিট টাইম দিয়েছে, অর্থাৎ 5 মিনিট 5 মিনিট 10 মিনিট এক্সট্রা টাইম খেলা হবে, সে এক্সট্রা টাইমে দেখা যাক গোল হয় কি হয় না সেটা দেখতে হবে। অমিতের পায়ে বল, অমিত কিন্তু কোটি কোটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অমিত কিন্তু বলটা কী করছে শট দিল, তো দেখো অমিত শট দিল বলটা সামনের দিকে এগিয়ে গেল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজের পায়ে বল, রাজ রাজ গোল কি দিতে পারবে, রাজ বলটা শট দিল, আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের রাজদীপ বলটা ধরতে পারলো না, বলটা গোলের মধ্যে ঢুকে গেল, গোল গোল গোল, অর্থাৎ রাজ কিন্তু এই প্রথমে একটা গোল দিয়ে নবম শ্রেণীর প্লেয়ারদের এগিয়ে দিল। আমরা দেখতে পাচ্ছি যে এই গোলটা সম্পূর্ণভাবে আমাদের রাজ কিন্তু নবম শ্রেণীর হয়ে গোলটা কিন্তু দিয়ে দিল, আমরা দেখতে পাচ্ছি রাজ একজন অসাধারণ প্লেয়ার, আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু এগিয়ে গেল, অর্থাৎ একাদশ শ্রেণীর প্লেয়াররা একটা গোল দিয়েছে, নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু অলরেডি দুটো গোল দিয়েছে, রাজ কিন্তু আর একটা গোল দিয়ে কিন্তু নবম শ্রেণীর প্লেয়ারদের কিন্তু এগিয়ে দিল, অর্থাৎ নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু ভালো খেলছিল না ঠিক আছে কিন্তু একটা গোল ঢুকিয়ে দিয়েছে। তো দেখো আবার দেখতে পাচ্ছি বলটা অপর প্রান্তে চলে গেল, আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে, তো দেখো আবারও কিন্তু বলটা চলে গেল মাঝখানে, মাঝখান থেকে খেলাটা শুরু হবে, আবার অন্য থেকে আবার দিয়ে দিল শুরু, শুরু বলটা এগিয়ে দিল, না বলটা কিন্তু গোল হলো না, গোল হলো না। তো তোমরা দেখতে পাচ্ছ খেলাটা কিন্তু অসাধারণভাবে হচ্ছে ঠিক। দাদা আমরা প্রিভিয়াস ম্যাচে দেখেছিলাম একাদশ শ্রেণী কীভাবে দ্বাদশ শ্রেণী হারিয়েছিল, তিনি এখন একাদশ শ্রেণীর ওপর চাপ পড়ে গেছে, কী করে সে একটা গোল মারতে পারবে এবং কীভাবে তাদের স্কোর সমানে আনবে। হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসে সুব্রত রাজদীপকে বলটা দিল, কিন্তু রাজদীপ পারলো না বলটা নিতে, রাজ এদিকে এলো বলটাকে মারলো, বলটাকে মারলো আর গোলের দিকে গেলো, গোলের দিকে এগিয়ে গেলো আর গোল পোস্টে কেউ না থাকে গোলটা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি রাজ কিন্তু একটা গোল দিল, গোল দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণী কিন্তু অলরেডি কিন্তু তিনখানা গোল দিয়েছে, অপরদিকে একাদশ শ্রেণী কিন্তু একটা গোল দিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে কিন্তু নবম শ্রেণী কিন্তু এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই খেলা আমাদের যারা পরিচালনা করছে আমাদের রাজা এবং আমাদের জিতু। তো আমরা দেখতে পাচ্ছি এই আমরা দেখতে পাচ্ছি যে রাজদীপ কিন্তু বল নিয়ে একটু কি করছে বোঝা যাচ্ছে না, হয়তো বলের কোনো সমস্যা হতে পারে, রাজদীপ কিন্তু খুব চাপের মধ্যে পড়ে আছে, যেভাবে কনফিডেন্সে রাজদীপ খেলছিল সেই কনফিডেন্সটা কিন্তু এখন রাজদীপের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজদীপ কিন্তু অনেকটা চাপের মুখে পড়ে আছে,
পাঁচ মিনিট ভালো খেলছে, পাঁচ থেকে ছয় মিনিট ভালো খেলেছে, আর বাকি টোটাল যতটা টাইম খেলেছে সব সময়ের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেলেছে একাদশ শ্রেণীর প্লেয়াররা। আবারও বলটা নিয়ে রাজ আবার আক্রমণ করলো, তো দেখো বলটা কিন্তু ঢুকে গেল গোলের ভিতরে, একদম বার পোস্ট হয়ে ঢুকে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর প্লেয়াররা টোটাল চারখানা গোল দিয়েছে, তার ভিতরে রাজ টোটাল তিনখানা গোল দিয়ে কিন্তু একাদশ শ্রেণীর প্লেয়ারদের কিন্তু হিমশিম খাইয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীর প্লেয়াররা কিন্তু হেরে গেছে, নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু এক চার গোলে জয়লাভ করেছে।